আরামবাগের হিয়াতপুরে তৃণমূল কর্মী গৌর সাধু খাঁকে মারধরের ঘটনায় আরামবাগ থানার পুলিশ গ্রেপ্তার করলো দুজনকে। তাদের একজন তৃণমূল ও অন্যজন বিজেপি কর্মী বলে তারা জানিয়েছে। তাদের দাবি, তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। একটা লোক সেটা যদি মদ খেয়ে ওরটা গোর গোর সাধু তো সবাই জানে সেটা মদকে দিনের পর দিনের অশান্তি করে চলেছে। Collection, jeans and t-shirts, only for men.